নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সানডে এডিটোরিয়াল। খুব স্বাভাবিকভাবেই রবিবার ফের একবার জাতীয় রাজনীতির জায়গায় দাঁড়িয়ে, রাজ্য রাজনীতির জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত সরগরম হয়ে উঠেছে এবং আসন্ন 2024 লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রেক্ষাপট আরও কত রকমভাবে বদলাবে এখন সেটাই এখন রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। খুব স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে যে যে জোটকে কেন্দ্র করে একটি নাম সামনে আনা হয়েছিল, অর্থাৎ INDIA, অর্থাৎ যার গোটা গোটা করে লিখলে বা গোটা গোটা করে বললে বোঝা যায় যে ইন্ডিয়া, এই নামটিকে সামনে আনা হয়েছিল বিজেপি বিরোধী যে জোট গঠন হয়েছিল সেই জোটের তরফ থেকে। তাদের যে নামকরণ করা হয়েছিল তার আদ্যক্ষরগুলোকে দিয়ে যে নামটি আসে তা হচ্ছে এই ইন্ডিয়া। খুব স্বাভাবিকভাবেই এই ইন্ডিয়াকে সামনে রেখে জোট জমাট বাঁধার প্রতিশ্রুতি নিয়েছিলেন তারা এবং এই জোট একেবারে সজোরে ধাক্কা দেবে মোদি সরকারের ওপর, এমনটাই আশা প্রত্যাশার আলো জ্বলে উঠেছিল জোটের সঙ্গে থাকা সমস্ত শরিক দলগুলোর। কিন্তু এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই জোট জটিলতা এমন আকার ধারণ করেছে আগামী সময়ে এই জোটের কী অবস্থায় থাকে, জোট আদৌ থাকে কি না সেটা নিয়েও একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। খুব স্বাভাবিকভাবেই বিরোধীদের এই ছন্ন ছাড়া অবস্থানটা কি ফের একবার বাড়তি অক্সিজেন দিচ্ছে শাসক বিজেপিকে, প্রশ্নটা সেখানেও উঠছে। আজ যে চিত্র আমরা দেখলাম সেটা হলো বিহার, অর্থাৎ বিহারের নীতিশ কুমার, যাকে কেন্দ্র করে এই INDIA জোট একটা নতুন স্বপ্ন দেখা শুরু করেছিল, সেই নীতিশ কুমার ফের পাল্টি খেয়েছেন এবং সেই নীতিশ কুমার ফের একবার NDA-তে অর্থাৎ বিজেপির হাত ধরে বিজেপির সহযোগী হিসেবে আসন্ন লোকসভা নির্বাচনে অবতীর্ণ হতে চলেছে। গত INDIA-র জোটের বৈঠকে যে নীতিশ কুমার উপস্থিত ছিলেন, যে নীতিশ কুমারকে এই INDIA জোটের আহ্বায়ক হিসেবে নাম প্রস্তাব করা হয়, সেই নীতিশ কুমার আজ সরাসরি NDA-তে যোগ দিচ্ছেন এবং বিহারের সরকারের পতন, পুনরায় NDA সরকার গড়তে চলেছেন নীতিশ কুমার। খুব স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ আগামী 2024 লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এই ইকুয়েশনটি। একদিকে যেমন এই চিত্রটা বিহারের বুকে, তখন বাংলার বুকে আরেকটি চিত্র আমরা দেখছি যে উত্তরে আজ হেভিওয়েট দুই নেতা এবং নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও পৌঁছচ্ছেন উত্তরবঙ্গে, আর পৌঁছচ্ছেন কংগ্রেসের হাইকমান্ড অর্থাৎ রাহুল গান্ধী। তিনি তার ন্যায় যাত্রা শুরু করবেন, কিন্তু তার ন্যায় যাত্রা শুরুর আগেই উত্তরবঙ্গে তার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। কংগ্রেস কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না জলপাইগুড়ি শহরে, এমন অভিযোগ উঠছে। আর অভিযোগের তীর অবশ্যই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে, রাহুল গান্ধীর পোস্টারকে রীতিমতো ছিঁড়ে ফেলা হয়েছে ন্যায় যাত্রা এর আগে, মাঝপথে কোচবিহারে ঢুকে যাওয়ার পরেও মাঝপথে থামিয়ে দিয়ে রাহুল গান্ধীকে ফিরে যেতে হয়েছিল। আজ ফের একবার বঙ্গের মাটিতে তিনি পা রাখছেন এবং তিনি তার ন্যায় যাত্রা শুরু করবেন, কিন্তু তার আগেই বাংলার মাটিতে কংগ্রেস কর্মীদের বাধা ন্যায় যাত্রায় যোগ দিতে গিয়ে এবং রাহুল গান্ধীর পোস্টার রীতিমতো ছিঁড়ে ফেলা হলো। রাহুল গান্ধী ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন, সেই ছবি আমরা দেখছি এবং সেখান থেকে তিনি জলপাইগুড়ির উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। সেখানে তিনি আজ পদযাত্রা করবেন, এরপর তিনি পদযাত্রা করে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি তিতাস রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে, যেখানে কংগ্রেস কর্মীদের বাধা দেওয়া হয়েছে। আমরা সরাসরি পৌঁছব তিতাসের কাছে। তিতাস, আমি একটু জানতে চাইব যে সকাল থেকে কি পরিস্থিতি এবং এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ,
দেখো ভাস্করদা, এই মুহূর্তে কিন্তু আমি জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে রাহুল গান্ধী প্রবেশ করবেন জলপাইগুড়ি শহরে। আজকে 15তম দিন এবং দুদিন বিরতির পর আজকে জলপাইগুড়ি থেকে কিন্তু তার ন্যায়যাত্রা শুরু হচ্ছে। এবং আমরা সকাল থেকে একটা ছবি দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে কংগ্রেস নেতৃত্ব যেটা অভিযোগ করছেন যে এই ন্যায়যাত্রায় নানাভাবে কিন্তু বিঘ্ন ঘটানোর চেষ্টা হচ্ছে। এই মুহূর্তে কংগ্রেস নেতৃত্ব আমার সঙ্গে রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো, কারণ কিছুক্ষণ আমরা আগে দেখছিলাম যে পুলিশের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের একটা বচসা হচ্ছে। দাদা, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত রয়েছেন, তার কাছে একটু যাবো এবং ঠিক কী ঘটনা ঘটছে, কারা ঘটাচ্ছে তার কাছে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। দাদা, সকাল থেকেই ফ্লেক্স ছেঁড়া, তারপরে দেখলাম কিছু আমি পুলিশের সঙ্গে একটা বচসা হচ্ছিলো, কী হয়েছে বিষয়টা? বিষয়টা হচ্ছে রাহুল গান্ধী সকাল সকাল আসার কথা ছিল, প্রশাসনের থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছিল যে পুলিশের একটা পরীক্ষা আছে, সেই জন্য 8:00 PM মিছিলটা ঢোকানো হবে। তা মিছিলটা ঢোকানো হবে 2টার পরে তো আর মানুষজন আসতে পারে না, আসবে তারপরে মিছিল হবে এরকম তো হয় না, আগে আগে আসবেন। এই রাস্তায় কোনো পরীক্ষার কেন্দ্র নেই, আমাদের লোকগুলিকে আমাদের গাড়ি ঘোড়াগুলিকে পুলিশ ঢুকতে দিতে বাধা দিচ্ছে, ফ্ল্যাগস ফেস্টুন ফ্ল্যাগ উপড়ে দিয়েছে, ছিঁড়ে ফেলেছে, এগুলো তো হয়েইছে। হ্যাঁ, তা এগুলো তো হয়েইছে কোনো কোনো জায়গায়। কংগ্রেস নেতা কর্মীরা রাজনৈতিকভাবে কাজ করছে, যারা দুর্বৃত্তায়নের রাজনীতি করে, যারা দুর্নীতির রাজনীতি করে, যারা চায় একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হোক বাংলায় এবং দেশে, অন্য কোনো দল রাজনীতি করতে পারবে না, তারা তাদের ন্যায়ের কথা বলতে পারবে না। এই সমস্ত যারা দুর্বৃত্তচারী তারাই কারা, স্পষ্ট করে বলতে বলো, স্পষ্ট করে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তিতার একদম বিজেপি কর্মীরা করেছে না তৃণমূল কর্মীরা করেছে, অভিযোগ কাদের দিকে? ব্যক্তিদের ইন্টেলিজেন্স আছে দেখেই পুলিশ আজকে আমাদেরকে হ্যারাসমেন্ট করতে পারছে। রাজ্য সরকারের কর্তা ব্যক্তি বলতে কাদের বোঝাতে, মানে তৃণমূলের কোনো নেতারা করছে, তৃণমূলের কর্মীরা করছে, কারা করছে? রাজ্য সরকার থেকে, পঞ্চায়েত থেকে রাজ্য সরকারে যারা আছেন তাদের মধ্যে তৃণমূল বাদ দিয়ে আর অন্য কোনো দল আছে আর থাকতে দিয়েছে? এইটাকে বলে একটা খারাপ রাজনীতি, যে রাজনীতিটার সাথে জলপাইগুড়ি পরিচিত ছিল না। হ্যাঁ, প্রথমত মিউনিসিপ্যালিটির ভোটের সময় ছাপ্পা ভোটের সাথে জলপাইগুড়ি পরিচিত ছিল না, সেই সময় সেই ভোট থেকে মিউনিসিপ্যালিটি পরিচিত হলো। একেবারেই ধন্যবাদ তিতাস, তোমাকে অসংখ্য ধন্যবাদ তিতাস। জলপাইগুড়ির এই পরিস্থিতির দিকে তুমি নজর রাখো এবং পরবর্তীতে রাহুল গান্ধী পৌঁছলে আমরা অবশ্যই সেই ছবির দিকে আরও নজর রাখবো এবং রাহুল গান্ধীর আজকের এই ন্যায়যাত্রা আদৌ তিনি করতে পারেন নাকি তাকেও আটকানো হয় সেদিকেও নজর থাকবে আমাদের। আর এই মুহূর্তে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনায় যাব, তার কারণ আজকে সানডে এডিটোরিয়ালে যারা অতিথি হিসাবে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন একেবারে আমার সঙ্গে আমার স্টুডিওতে কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। সুস্মিতা দি, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন আমার সঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে অনিন্দ্য সিংহ রায়, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে অধ্যাপক ঝন্টু বড়াইক, রয়েছেন বিজেপির মুখপাত্র হিসাবে রাজ চৌধুরী। প্রত্যেকেই আমি স্বাগত জানাই এবং সরাসরি প্রথমেই আজকের আলোচনার প্রেক্ষিতে যে জায়গায় দাঁড়িয়ে দুটো বিষয়, একদিকে যেমন বিহার, অন্যদিকে আমাদের বাংলাও তার বাদ যাচ্ছে না এবং জোট জটিলতার যে ছবি আমাদের সামনে ফুটে উঠছে সেই ছবিটা আগামী দিনে কী রূপ নেবে এ বিষয়ে আলোচনায় আসব, কিন্তু সময় আমায় বলছে একটা ছোট্ট বিরতি নিতে হবে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, জোট জটিলতা সানডে এডিটোরিয়াল আজকে আমাদের বিষয়, তার কারণ নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই, আমি সরাসরি আলোচনায় যাব। স্টুডিওতে সুস্মিতা দি রয়েছেন কংগ্রেসের তরফ থেকে। সুস্মিতা দি, আপনারাই জোট গড়ার কথা বলেছিলেন, আপনারাই জোট গড়েছিলেন, ঘটা করে নাম দিয়েছিলেন যারা আদ্যক্ষর জুড়লে দাঁড়ায় INDIA অর্থাৎ ইন্ডিয়া। আপনারা বলেছিলেন যে ইন্ডিয়া নাম শুনেই নাকি ভয় পাচ্ছে আপনাদের বিরোধী বিজেপি জোট বা বিজেপি। আজকে জোটের যা পরিস্থিতি দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু বাংলার চিত্রটাই আগে নিয়ে আলোচনায় আসি। যেভাবে আপনাদের রাহুল গান্ধীর পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে, কংগ্রেস কর্মীদের বাধা দেওয়া হচ্ছে পুলিশ দিয়ে যাতে তারা রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় অংশগ্রহণ করতে পারে না, তাহলে জোটটা হলো কোথায় সুস্মিতা দি? দেখুন, আমরা তো, আমাদের তো একটা সৎ উদ্দেশ্য ছিল, আমাদের সৎ উদ্দেশ্য এখনও আছে। তা সৎ উদ্দেশ্য আছে বলে আমাদের একটাই মাত্র লক্ষ্য, আমাদের একটাই মাত্র এজেন্ডা যে এই সাম্প্রদায়িক বিজেপিকে কীভাবে পরাস্ত করা যাবে।
তাই এই সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করার জন্য আমরা সর্বদলকে, বিরোধী যে সমস্ত দলগুলো আছে প্রত্যেকটা দলকে আমরা ডেকেছিলাম যে জোটে অংশগ্রহণ করার জন্য। এবারে কারা যাবে কি কারা যাবে না সেটা তাদের উপর নির্ভর করছে। তবে আপনাদের চ্যানেলে আমি বারংবার এই কথাটা বলেছি এবং অন্যান্য চ্যানেলেও আমি বলছি বারংবার যে মমতা ব্যানার্জি এই জোটে গেছেন শুধুমাত্র বিজেপির এজেন্ট হয়ে জোটটাকে ঘেঁটে দেওয়ার জন্য, এক নম্বর। দু নম্বর হচ্ছে আজকে নীতীশ কুমারের যেই পরিস্থিতিটা দেখা যাচ্ছে, নীতীশ কুমার পাল্টিবাজ বলে বরাবরই পরিচিত। নীতীশ কুমারের কাছে এইটা আশা আশাতীত নয়, এমন নয় নীতীশ কুমার এই ঘটনা ঘটাতে পারে এটা জানা ছিল। সুতরাং আমরা যাদের যাদের দেখেছি তারা যদি অংশগ্রহণ করে ভালো, না হলে আমরাই লড়াই করব। আমাদের লড়াইয়ে আমরা আমাদের ক্ষমতায় আমরা যেই লড়াই করে এসেছি এতদিন বিজেপির বিরুদ্ধে সেই লড়াই আমাদের চলবে, সেই লড়াই নিরন্তর, সেই লড়াই থামবে না। রাজ্যে অর্থাৎ বাংলায় আপনারা কাদের বিরুদ্ধে বেশি লড়াইটা করবেন সুস্মিতা দি, সেটা বিজেপির বিরুদ্ধে না তৃণমূলের বিরুদ্ধে? এবার কোন জায়গায় দাঁড়াচ্ছেন আপনারা? আমরা বারংবার বলে আসছি বিজেপির এই সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে আমাদের যেমন সারা ভারতবর্ষব্যাপী লড়াই, তেমন বাংলায় কিন্তু কোনো জায়গায় আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না তৃণমূলকে, কারণ তৃণমূলের এই দুর্নীতি এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে, এবং আমরা সেই জায়গায় আপোষহীন লড়াই করব। এবং আজকে তৃণমূল যে জিনিসটা করছে, এই ফ্লেক্স ছেড়া, ব্যানার ছেড়া, হোর্ডিং ছেড়া, এই ফ্লেক্স ব্যানার হোর্ডিং ছেড়া এদের বরাবরের অভ্যাস। এরা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে আমি আসব, আর এদের একমাত্র লক্ষ্য আমি আসবো একেবারে একটু আমি অনিন্দদার কাছে যাব। অনিন্দদা, তৃণমূল কংগ্রেস যারা বলছে যারা তারাই একমাত্র বিজেপিকে রুখে দিতে পারে, কংগ্রেসকে কি তারা সেই কারণেই রুখে দিচ্ছে যাতে তারাই একমাত্র বিজেপিকে রুখবে, কংগ্রেসকে রুখতে দেবে না? না, সেরকম কোনো ব্যাপার নেই। দেখুন, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের অন্যতম শরীর। সত্যি তৃণমূল কংগ্রেসের আপনার কি মনে হয় না, বাংলার মানুষ তথা ভারতের মানুষ তো তাই জানে, কংগ্রেস কি জোট না, জোটের একমাত্র অংশীদার নয়? আমি কি তা বলিনি, আমি অন্যতম শরিক বললাম। দুই অংশীদারে যদি মারামারি হয় তাহলে কে শরিক কে শরিক নয়, প্রশ্নটা ওঠে না অনিন্দা? আমি আপনার প্রশ্নে নিশ্চয়ই আসছি। এখন ব্যাপারটা হচ্ছে সাম্প্রদায়িক দল বিজেপিকে সরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটে সবার সঙ্গে আহ্বান করেছিলেন, যে যেখানে শক্তিশালী সে সেখানে দাঁড়াক। এবং প্রথম থেকেই এই প্রদেশ কংগ্রেস এখানে তারা না ঢাল না তরোয়াল নিধিরাম সর্দার তারা জোটে বিরোধিতা করছে। অ্যাকচুয়ালি কংগ্রেসের সমস্যাটা হলো যবে থেকে ওরা সিপিএম এর হাত ধরেছে, একটা সময় হারমাদ সিপিএম, 55,000 লোক মরে যাচ্ছে তাদের এই সিপিএম এর অত্যাচারে, সেই সিপিএম এর সঙ্গে যখন হাত ধরে দুজনে মিলেই যখন শূন্যে বিচরণ করছে, তখন তো কিছু প্রবলেম হতেই পারে, মস্তিষ্কেরও প্রবলেম হতে পারে বা তাদের অস্তিত্বেরও প্রবলেম হতে পারে। তো আজকে কংগ্রেস বলছে আমরা এখানে লড়াই করব, মানে আপনি দেখুন 294টা সিটের মধ্যে একটাতেও তারা জিততে পারেনি, ফেল করে বসে আছে, শূন্য পেয়ে বসে আছে, বলছে আমরা লড়াই করে জিতে নিয়ে জিতেছিল, আপনারা আবার তাকে টেনে নিয়েছেন আপনাদের দিকে। আমরা বলি আমরা বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গে, দেখুন পশ্চিমবঙ্গে 42টা সিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাটি 2000 এ লড়াই করতে যেতে চাইছেন, আপনাদের ভারতবর্ষ কোথায় অস্তিত্ব আছে বলবেন? আমি জানি আপনি নিজেই তো স্বীকার করে নিয়েছেন তিনি একটা রিজিওনাল দল, আমি জানি আপনি নামটা তো কেটে দেওয়া উচিত সবার আগে। আমি জানি রোববারে ছুটির দিন আপনি উত্তীত হয়ে পড়ছেন, উত্তীত হবেন আপনার সঙ্গে নিশ্চয়ই বলবেন। দেখুন 42টা সিটে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট, একেবারে। অনিন্দা, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কি বলেছেন এই বিষয়ে আমরা একটু শুনে নিই। আমার কোনো কথা হয়নি, কারোর সাথে আমার কোনো কথা হয়নি, এবং আমি প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি, তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের এক করে, অ্যাজ এ ম্যাটার অফ কার্সি আমি ইন্ডিয়ার এলাই তো আমাকে একবারও জানিয়েছে, দিদি আপনার রাজ্যে যাচ্ছি না জানাই না, সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো, আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে, কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলুটলি রং, মিথ্যেটা আমি বলবো না বলতে, অ্যাবসলুটলি রং। একটা কারণ নিজের একার নয়, রিজিওনাল পার্টিগুলো আমরা একটা মামলা তো করেছি 300 সিটে একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বাদ বাকি সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না, সেখানে যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। বেশ,
তো খুব স্বাভাবিকভাবে এই একা লড়াইয়ের কথা তিনি বলে দিয়েছেন। সুস্মিতা, আমি আপনার কাছে আসবো, আমি একটু ঝন্টুদার কাছে যাই। ঝন্টুদা, পরিস্থিতিটা যেখানটায় এসে দাঁড়ালো তাতে করে কি দাঁড়ালো? মানে একদিকে আমরা দেখছি নীতিশ কুমার, তিনি আবার এনডিএতে চলে গেলেন, অর্থাৎ সেখান থেকে আইএনডিআই এর কে ঝরে গেল, মানে একটি অক্ষর ঝরে গেল আমরা ধরে নিতে পারি। আর এদিক থেকে মমতা বলছেন যে আমি একাই লড়ব বাংলায়, ভারতবর্ষে আর কোথাও তার অবস্থান নেই, যদিও একমাত্র বাংলায় তার শক্তিশালী ঘাঁটি রয়েছে, সেখানে তিনি একাই লড়বেন, কংগ্রেসকে এক ইঞ্চি জমি তিনি ছাড়বেন না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সিপিএমকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে জোটটা দাঁড়ালো কোথায়, কি মনে হচ্ছে? মনে করুন, এই জোট পর্ব যখন চলছে 2019 সালে কিংবা এই বছর 2019 এর জোটের এটা দেখুন প্রেক্ষাপটটা, আপনি সাংবাদিক ছিলেন তখন, একাধিক টিভি প্রোগ্রাম আমরা করেছি, তখন মমতা ব্যানার্জি ইনিশিয়েটিভ নিলেন এবং শেষে জোটের ভোটের ঠিক আগে উনি লিডারের প্রশ্নে, জোটের মুখ কে হবে সেই প্রশ্নে জোটটা ভেঙে বেরিয়ে আসলেন। ঠিক আমরা কিন্তু 24 এর এই যখন ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট, আজকে যেটা নামান্তর হয়ে ইন্ডিতে পরিণত হয়ে গেছে, পরে কি হবে ভাস্কর বাবু আর 2-4 দিন পরে আমরা জানি না, এটাও কিন্তু আমরা বলেছিলাম যে জোটের বিষয়ে মমতা ব্যানার্জি কার্যত কেন্দ্র সরকারের বিকল্প একটা জোট করে একটা বিরোধী মুখ তুলবেন, এটার কিন্তু তিনি কার্যত আন্তরিক কোনো কালেই নন, এবারও নেই। এবং আমি আরেকটা টার্ম ইউজ করেছিলাম, সেটা হচ্ছে এই মুহূর্তে মমতা ব্যানার্জির মতো আঞ্চলিক দলগুলো, মমতা ব্যানার্জিদের মতন আঞ্চলিক দলগুলো যারা দুর্নীতিতে এতটাই নিমজ্জিত, এতটাই ইডি সিবিআই র‍্যাডারে যে তাদের ইনএভারটেবল পলিটিক্যাল কম্পালশন আছে কেন্দ্রের বিজেপির প্রতি, ফলে তারা কোনোভাবেই এইভাবে জোট করে তাদেরকে চটাতে চাইবে না। হ্যাঁ, জোট জোট খেলবে। এবার আমি আপনাকে বলি যে দেখুন, একটা কথা কেউ যেন বলছিল না, আপনি বলছিলেন বুঝি, যে সত্যিকারে ভারতের রাজনীতিতে দীপবাজি রুস্তম বলেন বা আরাম গয়ারামে চূড়ামণি বলেন, এই মুহূর্তে নীতিশ কুমার, অস্বীকারের জায়গা নেই। কিন্তু নীতিশ কুমারের বা মমতা ব্যানার্জির পলিটিক্যাল সিনিয়রিটির কথা ভেবে একটা জিনিস জেনে রাখুন ভাস্কর বাবু, তারা একটা জিনিস জানে যে ছেঁড়া ব্যাগে টাকা রাখলে পরে সেই টাকার কোনো মূল্য থাকে না। অর্থাৎ কার্যত এই মুহূর্তে যদি ধরে নেন ভারতবর্ষের সর্বভারতীয় একটি দল কংগ্রেসকে লেট করে আইএনডিএ জোটটা হওয়ার কথা ছিল, তাহলে এই কংগ্রেস কিন্তু কার্যত ছোট জগন্নাথ ছাড়া কিছু নয়, এবং এই ব্যাগে, এই ছেঁড়া ব্যাগটা, কংগ্রেস নামক ছেঁড়া ব্যাগে যদি জোটের পয়সাগুলো পড়ে, কার্যত সেই পয়সাগুলো মূল্যহীন হয়ে পড়বে, এটা কিন্তু এই সিনিয়র নেতারা জানে, এই কম্পালশনটা তারা ভালো করে বোঝে। ফলে এই আবর্তে দাঁড়িয়ে আমি যদি পশ্চিমবঙ্গের কথাই বলি, আছে বলুন তো, বহরমপুরে কান পাতলে শোনা যাচ্ছে যে নিজে অধীর চৌধুরী নিজে চাইছেন যে যদি জোটটা হয় কংগ্রেসের সাথে তৃণমূলের, তাহলে তিনি হয় বিরুদ্ধে নির্দল হিসেবে দাঁড়াবেন, কিংবা কংগ্রেসের এমনও শোনা যাচ্ছে যে কংগ্রেস তাকে সাসপেন্ড করুক, তাহলে তার শহীদ মর্যাদা নিয়ে তিনি বিজেপিতে যেতে পারবে। এটা একদম পরিষ্কার সত্য জেনে রাখুন। একইভাবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি সত্যিকারের বিগত নির্বাচনের কম্পল হিসাবগুলো দেখেন ভাস্কর বাবু, বলুন তো কংগ্রেস কোন সিটে জিততে পারে? বহরমপুর সিটটাতে 73,000 দলের ভিতরে, কংগ্রেসের ভিতরে রিপোর্ট, 73,000 ভোটে পিছিয়ে আছে অধীর চৌধুরী। একই অবস্থা আপনি ইয়েতে দেখুন বিহারে, কস্তুর কপ্পুরী ঠাকুর, কপ্পুরী ঠাকুরকে যখন মরণোত্তর ইয়ে দেওয়া হলো, এই যে আপনার ভারতরত্ন, এই কপ্পুরী ঠাকুর যিনি সোশ্যালিস্ট মুখ, যিনি সোশ্যালিস্ট মুখ বিহারের, কংগ্রেস কোনোদিনও একটা কোনোদিন পুরস্কার তাকে দেয়নি, লালু নিজে তাকে বলেছে আমার রাজনৈতিক গুরু। কার্যত আপনি দেখুন তো দীর্ঘ ইতিহাস, আমরা নতুন প্রজন্মের লোক জানতামই না এই লোকটির নাম। ফলে এগুলো হচ্ছে ন্যাশনাল পপুলেশনে মানুষের পালস, এই পালস গুলো যখন কেন্দ্র বুঝছে, তখন এই আঞ্চলিক দলগুলো বুঝে ফেলেছে যে হয় বৃহত্তর এই ধরনের জোট না করে বৃহত্তর ইয়েতে নোঙর লাগাও। নীতিশ ভালো করে জানেন, নোঙরটা যদি বিজেপির তাকে না লাগায় আগামীতে ওয়াশ আউট হয়ে যাবে লোকসভায়। একেবারে আমি একটু একটু রাজের কাছে যাব, একটু জানার চেষ্টা করব এখানে যে আইএনডিআই এই নামটি শুনে তারা মনে করছিলেন যে বিজেপি বোধ হয় একটু ভয় পেয়েছে, যে কারণে ভারত শব্দটিও নতুন করে উত্থাপিত হয়ে আসছিল গেরুয়া শিবিরের তরফ থেকে। আজকে জোটের যা পরিস্থিতি, রাজ অনেকটাই কি স্বস্তিতে, বাড়তি অক্সিজেন পাচ্ছে বিজেপি? দেখুন, কে আসলো কে গেল তাতে বিজেপির
কত শক্তি কমে গেল বা বেড়ে গেল সেটা নিয়ে আমরা ভাবি না, আমরা কন্টিনিউয়াসলি একটাই আমাদের লক্ষ্য যে আমরা তৃতীয়বারে যেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার বিজেপির সরকার তৈরি হোক, এটা নিয়ে আমরা কাজ করছি আর এখনো আমাদের লেগে রয়েছে। যেই ইন্ডি অ্যালায়েন্স, সো কল্ড পিন্ডি অ্যালায়েন্সের শুরুটা পাটনা থেকে হয়েছিল, যে পাটনাতে যে একটা বিরোধী ঐক্য একটা কথা বলা হয়েছিল, সেই বিরোধী ঐক্য বা এই পিন্ডি অ্যালায়েন্স সেই পাটনাতেই গিয়ে শেষ হয়ে যাচ্ছে, কারণ একটা বড় শরিক দল জেডিইউ আজকে ইন্ডি থেকে বেরিয়ে গেল। গতকাল রাত অবধি যেই অ্যালায়েন্সটা ভেন্টিলেশনে ছিল, আজকে সকাল হতে হতে সেই অ্যালায়েন্সটা ডেথ হয়ে গেছে। এবার পিন্ডিদান কে করবে এটা নিয়ে চলছে। দ্বিতীয় কথা, আমার কংগ্রেসের কাছে প্রশ্ন, কংগ্রেসের যে নেত্রী আজকে বসে যে স্টুডিওতে এত বড় বড় কথা বলছে, এই ইন্ডি অ্যালায়েন্সের যখন পরিকল্পনা করা হয়েছিল, এর মূল যে ফাউন্ডেশন দেওয়া হয়েছিল যে গণতান্ত্রিক জোট, তাহলে কি কংগ্রেস পশ্চিমবঙ্গের যে বর্তমান সরকার যে আছে, যে পরিচালনা করছে, সেই তৃণমূলকে কি গণতান্ত্রিক বলে মনে করে, তাদেরকে কি সেকুলার বলে মনে করে? তাহলে কোথাও না কোথাও কংগ্রেস একটা সার্টিফিকেট দিচ্ছে তৃণমূলকে যে তৃণমূল গণতান্ত্রিক। আজকে কংগ্রেসের অবস্থাটা কি হয়েছে, কংগ্রেস না বলতে পারছে তৃণমূলের বিরুদ্ধে আর না তৃণমূলের বিরোধিতা করতে পারছে, মানে কোনো জায়গাতেই তারা নেই। কংগ্রেস যে ভারত জোড়ো যাত্রা, সো কল্ড যে একটা ন্যায় যাত্রা শুরু করেছে, তাদেরকে তো সবার আগে বলা উচিত যে পঞ্চায়েত ভোটে যে এতগুলো কর্মী যারা খুন হলো, রাহুল গান্ধীকে সবার আগে বিরোধিতা করা উচিত, মমতা ব্যানার্জি যে এতগুলো কর্মী যে কংগ্রেসের খুন হলো, তাদের ন্যায় কি হবে? যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা করলো তাদের ন্যায়ের কি হবে? আগে তাদের ন্যায় ব্যবস্থা করুক, তারপরে তিনি ন্যায় যাত্রা করবেন। দেখুন, সারা ভারতবর্ষের চিত্র আপনি যদি দেখেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কংগ্রেসের সাথে আজকে কেউ নেই, বা যেই দলগুলো আজকে একসাথে আসার কথা বলছে তারা নিজেরা নিজেদের সাথে কোথাও নেই। এই ধরনেরই একটা জোট, সবচেয়ে বৃহত্তর জোট উত্তরপ্রদেশে 2019 এক্সপেরিমেন্ট করা হয়েছিল, সেটা একটা ফেল্ড একটা অ্যালায়েন্স আমরা দেখেছিলাম। আর এই যে অ্যালায়েন্সটা আমরা দেখছি, এই অ্যালায়েন্সের জন্মই হলো না, কিন্তু এর পরিকল্পনা অনেক কিছু করা হয়েছিল, কে মুখ্যমন্ত্রী, কে প্রধানমন্ত্রী হবে, কে কি মন্ত্রিত্ব, একেবারে একেবারে রাজ সেখানে দাঁড়িয়ে এই যে হলো না, তাহলে ধন্যবাদ প্রাপ্য কাজকা মানে নীতিশ কুমারকে ধন্যবাদ দেবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ দেবেন নাকি আপনারা? দেখুন, আপনাকে দুটো কথা বুঝতে হবে, যখন যখন কংগ্রেসের সাথে যে কোনো দল গেছে তারা ক্ষয় হয়েছে, সেই দল নষ্ট হয়েছে। যখন কংগ্রেসের থেকে বা এই জোট থেকে দূরে গেছে, সেই দলের একটা সাধারণ জনগণের মধ্যে একটা ভালো ইমেজ তৈরি হয়েছে। যদি আমরা এটা মেনেই নিই যে নীতিশ কুমার রাজনৈতিক ভবিষ্যৎ বুঝতে পারেন যে কি হতে চলেছে, তাহলে আজকে পরিষ্কার রয়েছে যে সারা ভারতবর্ষের চিত্রটা কি হতে চলেছে। আজকে সারা এই এই কংগ্রেস কিছুদিন আগে নীতিশ কুমারকে নিয়ে এত ভালো ভালো কথা বলছিল, সেই নীতিশ কুমারকে সুশাসন এখানে জমবে, মানে জোট জটিলতা হলেও এখানে জোট জমজমাট আলোচনায় থাকবো আমরা, কিন্তু আমাকে পিসিআর বলছে অত্যন্ত বেরসিক ভাবে একটা ছোট্ট বিরতি নিতে হবে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর, একদম সরাসরি আমি আবারও একটু সুস্মিতাদির কাছেই যাব। যেভাবে বিজেপির রাজ বলছিলেন যে নীতিশ কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান, তাতে করে তারা তাদের মতন করে দেখছেন এবং নীতিশ কুমার চলে গেছেন তার কারণ তিনি বুঝেছেন এই জোটের আর কিছু হওয়ার নেই, কি বলবেন? দেখুন, এই জোটের হওয়ার আছে কি নেই সেটা তো ভবিষ্যৎ বলবে, মানুষের ভোটের উপর নির্ধারণ হবে। মানুষের গণদেবতার উপরে তো একটু ভরসা রাখতে হবে, গণদেবতার মানে কি কাকে নির্বাচন কর নির্বাচিত করবেন কিংবা কারা ভোটে জয়যুক্ত হবে সেটা যদি এখন থেকেই ঠিক করে দেওয়া হয়, তাহলে তো বোঝাই যাচ্ছে যে আমরা যে ইভিএম মেশিনের কথা, যে ক্যালকুলেশনের কথা বারংবার বলে আসছি সেটা তাহলে সঠিক, এক নম্বর কথা। দু নম্বর কথা, আমি ঝন্টুদার কথায় আসি। ঝন্টুদা অনেকগুলো কথা বললেন অধীর চৌধুরীর সম্পর্কে, আমি শুধু ঝন্টুদাকে একটা কথা বলতে চাই, ঝন্টুদা অধীর চৌধুরী দাঁড়াবে কোথায়, দাঁড়াবে কি করবে, অধীর চৌধুরী কত ভোটে পিছিয়ে, এইগুলো আগে থেকে ক্যালকুলেশন না করে আর কি কান পেতে শোনা যায়, তার উপরে রাজনৈতিক সমীকরণ আমার মনে হয় না দাঁড়ায় বলে, এক নম্বর কথা। আর দু নম্বর কথা হচ্ছে সেটা ভবিষ্যৎ বলবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যেই রাজ যেই কথাটা বললো, যে গণতন্ত্র বিরোধী, স্বৈরাচারী, অনেক কিছু বললেন তৃণমূল সরকারের সাথে আমরা কেন জোট বাঁধতে চলেছি। আমি রাজকে বলতে চাই, রাজ তুমি কি দায়িত্ব নিয়ে বলতে পারবে, আমরা যেই অভিযোগ তুলছি যে আজকে তৃণমূলের সাথে বিজেপির যে গোটা গেম চলছে
চলছে, আজকে যে আন্ডারস্ট্যান্ডিং চলছে, আমরা যে বিজে মূল তত্ত্বের কথা বলেছি তা তোমরা ক্ষণিকের জন্য নস্যাৎ করতে পারবে, বলতে পারবে তোমরা? তাহলে তোমাদের উত্তর দিতে হবে, এখনো পর্যন্ত নারদা সারদা মামলার কেন কোনো নিষ্পত্তি হলো না? এখনো পর্যন্ত কেন শাহজাহানের বাড়িতে, যখন শাহজাহানের বাড়িতে রেড হলো, ইডি রেড করলো, ভিতরে শাহজাহান বসে 40টা কল করেছে, অথচ শাহজাহানকে ধরা যায়নি? তারপরে রামলালা রামবাবাকে নিয়ে তোমরা ব্যস্ত ব্যস্ত হয়ে গেলে, তার 19 দিন বাদে তার বাড়িতে আবার সার্চ ওয়ারেন্ট নিয়ে গেলে, এক 19 দিন বাদে কি কেউ কোনো প্রমাণ রাখে? তোমরা কি এগুলো ছেলে খেলা করছো? মানুষ কি কিছুই বুঝছে না? মানুষের চোখে কি পট্টি বাঁধা? বিচার ব্যবস্থার চোখে যেমন পট্টি বাঁধা, মানুষের চোখে পট্টি বাঁধা না? তোমরা যেই পট্টি পড়াতে চাইছো সেই পট্টি পড়াতে পারবে না। মানুষের চোখ খুলে গেছে, মানুষের চোখ খুলে গেছে যে দিন, মানুষের চোখ খুলেছে যে মুখ্য, মানুষের চোখ খুলেছে আজকে তোমরা নীতিশ কুমারকে নিয়ে যে জোট ভাঙানোর খেলায় নেমেছো, সেই খেলা কিন্তু ভয়ঙ্কর হবে। কংগ্রেস উত্তর থেকে পশ্চিম কোথাও ঠাই নাই, ঠাই নাই, তোমরা দক্ষিণে ঠাই নাই, ঠাই নাই, তোমাদের প্রধানমন্ত্রীকে সমস্ত দক্ষিণে মন্দিরে গিয়ে পড়ে থাকছো বলছে। তোমরা কোন কোন রাজ্যে আছো বাবা? তোমরা কোন কোন রাজ্যে আছো বলছে? বাইরে থেকে এরকম চিল্লালে হবে? উত্তরপ্রদেশে কেউ সিট দিচ্ছে না, মধ্যপ্রদেশে হচ্ছে না, আমি সেই জায়গায় দাঁড়িয়ে অনিন্দদার কাছে আসবো। অনিন্দদা, নীতিশ কুমার তো বেরিয়ে গেল, তাতে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা যদিও বাংলায় তাদের কোনো প্রভাব নেই, কিন্তু জোটে তো প্রভাব পড়বে। প্রথমত কথা হচ্ছে, নীতিশ কুমার বেরিয়ে গেলেন, আমার মনে হয় এবার 10 বছরে 5 বার উনি দল ত্যাগ করলেন, এবার হয়তো গিনিস বুকে ওনার নামটা উঠে আসবে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, সর্ববৃহৎ দল বলে যারা নিজেদের দাবি করে সেই বিজেপি, তারা নিলেন কেন? আপনি দেখবেন বিজেপি এখন, অরবিন্দ কেজরিওয়াল গতকালকে বলছিলেন তার সরকার ভেঙে দেওয়ার জন্য বিজেপি তাদের বিধায়ককে 25 কোটি টাকা অফার দিয়েছেন। আপনি দেখবেন বিজেপি কিন্তু নিজে কিছু করতে পারে না, তারা এই দল ভাঙিয়ে টাকা দেখিয়ে কি করে নিয়ে এসেছিলে? ভাইরাজ এই অসভ্যতাটা করে না আপনার ভাইরাজ, তোমার সময় তুমি বলো ভাই, নিশ্চয়ই তোমার সময় তুমি বলো, এরকম বাইরে থেকে কথা বলে না ভাই শোনা যায় না, নিশ্চয়ই বলো। আর যদি চেঁচানো হয় বাইরে গিয়ে চেঁচানো। এখন ব্যাপারটা হচ্ছে যে বিজেপি না নিজেদের কিছু করার ক্ষমতা নেই, এরা কি করে বলুন তো? এরা নিজেরা, অনিন্দদা সাউন্ডটা একটু পরিষ্কার হবে, এরা নিজেরা, শোনা যাচ্ছে? হ্যাঁ, খুব আস্তে আস্তে। আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস থেকে লোক ভাঙিয়ে দাও, কংগ্রেস থেকে লোক ভাঙিয়ে দাও, জেডিইউ থেকে। আজকে আমি দেখছিলাম কেসি ত্যাগী বলছেন যে ইন্ডিয়া জোটে কোন দল কোন মুখ ঠিক হবে সেটা আগের মিটিং এ ঠিক হয়নি, পরে ঠিক হলো। আপনারা একটা মুখ নির্ধারণ করতে পারলেন না? আপনারা একটা মানুষকে সামনে দাঁড় করাতে পারলেন না যে এই মানুষটিকে আমরা প্রধানমন্ত্রীর মুখ হিসাবে করব? তাতেই যদি আপনাদের সমাধান সূত্র না বের করতে পারেন, আপনারা আসন সমঝোতা করবেন কি করে? আমি একটা কথা বলি, কোথায় লেখা আছে প্রধানমন্ত্রী পদে ছিল? কিছুদিন আগে বিধানসভার ইলেকশন গেল, আপনার, আপনি মধ্যপ্রদেশ বলবেন, আপনি রাজস্থান বলবেন, আচ্ছা বলুন তো বিজেপি কোন মুখ্যমন্ত্রী কোন মুখ ছিল কি? ছিল না। আপনারা কি এখন বিজেপি স্ট্র্যাটেজি নিয়ে চলছেন নাকি? না না, বিজেপি বিজেপি কথাটা বললে বলে আমি বলছি, বিজেপি স্ট্র্যাটেজি নেব না। আমাদের বক্তব্য হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে কথা বলেছেন, যে যেখানে শক্তিশালী সে সেখানে দাঁড়ায়। আপনারা তো বাংলা ছাড়া আর কোথাও শক্তিশালী না, বুঝতে হবে। তো সুতরাং আপনারা বাংলায় লড়বেন এবং সেখানে আপনাদের দুই জোট শরিক, কংগ্রেসকেও কোনো আসন ছাড়বেন না, সিপিএম কেও কোনো আসন ছাড়বেন না, কিন্তু দুজনেই আপনাদের জোট শরিক, জোট করছেন, এক টেবিলে চা খাচ্ছেন, সেবারায় দোষ হচ্ছে না, আসন ছাড়তে দোষ হচ্ছে কেন? না না, আপনি ভুল করছেন। কংগ্রেসকে আমরা আসন ছাড়তে চেয়েছি দুটো,
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কথা বলেছিলেন যে আমরা কংগ্রেসকে দুটো আসন ছাড়তে রাজি আর কি। সিপিএম সিপিএম আছে নাকি আমাদের সঙ্গে? সিপিএম তো দেখুন, সিপিএম চিরকাল বিজেপি কে সাপোর্ট করে এসে এখনো ওরা ওরা ওদের একটা স্ট্যান্ড পয়েন্ট আমার খুব ভালো লাগে। ওরা বলেছে আমরা বিজেপি কে সাপোর্ট করবো, ভাই আমরা নিজেরা শূন্য আছি, শূন্যেই ভাসবো, শূন্যেই থাকবো। তো ওদের একটা স্ট্যান্ড পয়েন্ট খুব ভালো। তো ওরা আমাদের সঙ্গে নেই, ওরা আমাদের সঙ্গে চায়ও নেই, ওরা নিজেরাও শূন্য থাকতে রাজি আছে। ওদের কথাটা ছেড়ে দিন, কংগ্রেস কে দুটো আসন ছাড়তে চেয়েছিল কংগ্রেস, এখন বলছে ওই সিপিএম এর সঙ্গে গিয়ে যা হয় আর কি সেই হয়েছে। এই আমি কংগ্রেসের প্রতিনিধি একটা কথা হঠাৎ শুনলাম, উনি বলেন বিজেমুল। এই বিজেমুল কথাটা সিপিএম 2021 সালে বলেছে, তারপরে বলার পর মানুষ যা রায় দেওয়ার পরে এই সিপিএম এর মিটিং এ খাস করে চড় মেরে বলেছে বিজেপির কথাটা আপনারা কেন বলেছেন, এটা ভুল কথা, এই কথা বলার জন্য আজকে এই দশা হয়েছে। এই সিপিএম ছেড়ে দিল, কংগ্রেস সিপিএম এর কাছ থেকে সরতে পারছে না, তারাও দেখুন এই বিজেপির কথাটা বলছে একেবারে। আমি আবার একটু শুনুন, প্রথম থেকেই যেটা বলেছি আমরা শেষ পর্যন্ত সেটাই বলে যাব। আমরা কোনো সিদ্ধান্ত নিই কি হবে, কি হবে, ভুল বলেছি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সুশীলা দি, কেরালা কেরালা কেরালাতে কি হবে, 10টা 10টা ভাগ করছেন কেরালাতে? ও আপনি আমাদের দলে কেরালাতে কি হচ্ছে? কেরালা কেরালা বলুন, জনগণকে বলুন। আমি আবার একটু ঝন্টুদার কাছে যাব, আমি আবার একটু ঝন্টুদার কাছে যাব। ঝন্টুদার, জটিলতার জায়গাটি ভীষণভাবে যে জমজমাট হয়ে উঠেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সমীকরণ কখন কোন দিকে বদলে যায় আগাম তাও নির্ধারণ করা যাচ্ছে না খুব স্বাভাবিকভাবে। আমি যদি বাংলার আসপেক্টে আসি জন্টুদা, এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী বা মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন বাংলায় তিনি এককভাবেই লড়বেন, অর্থাৎ একলা চলো নীতি দিয়ে তিনি চলছেন, অর্থাৎ 42টি আসনে 42টিতেই প্রার্থী দিচ্ছে তৃণমূল, কাউকে একটি আসন তিনি ছাড়বেন না। বরং কংগ্রেসের যে জায়গায় তৃণমূল এখনো পর্যন্ত তাদের অবস্থান সুনিশ্চিত করতে পারেনি, সেই অধীর রঞ্জন চৌধুরীর জায়গাটি কিভাবে তারা দখল করতে পারে সেটা এখন এবারে তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে সিপিএম এবং কংগ্রেস তারাও জোটবদ্ধ হয়ে লড়বে কিনা এখনো সুনিশ্চিত নয়, তারা হয়তো পৃথকভাবে লড়বে। তাহলে তো চতুর্মুখী লড়াই কি আমরা বাংলায় দেখবো আগামী 2024 লোকসভা নির্বাচনে? আমি দুটো অ্যাসপেক্টে কথা বলি। যে দেখুন ভাস্কর বাবু, বাংলার একটা পলিটিক্যাল সায়েন্সে একটা আমরা কথা বারবার ব্যবহার করি, হচ্ছে বেঙ্গল স্টিলমেট ইজ হার্ড টু ক্র্যাক। রাজনীতিতে বেঙ্গল স্টিলমেট ইজ হার্ড টু ক্র্যাক, এটা ভারতবর্ষের, আপনি দিল্লি যান, দিল্লির গলিতে গলিতেই এই কথাটা খুব প্রচলিত সত্য একদম বামেদের সময় থেকে। অর্থাৎ জোটের প্রশ্নে বাংলায় যারাই ক্ষমতায় এসেছে তারা ভয়ানক রিজিডিটি এবং আনসার্টিনিটির একটা নাম হয়ে দাঁড়িয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে আপনি এতগুলো যাচ্ছেন কেন? যেদিন রাহুল গান্ধী জোটের এত কিছু সমীকরণের পরে, যখন মমতা ব্যানার্জি ব্যাঙ্গালোর থেকে চতুর্থ বৈঠক সেরে ইন্ডি জোটের কার্যত একটা শরীর সমাধি ঘটিয়ে দিয়ে একটা আদা রাজনীতি, মানে দ্যাট ইজ কল দ্য জিঞ্জার পলিটিক্স করে দিয়ে 70-এর ঊর্ধ্ব একজন ভদ্রলোককে এজেন্ডার বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর মুখ করে পালিয়ে আসলেন, আসার পরে তিনি একটা প্যারাডাইম শিফট করলেন দেবঙ্গার একটা জনসভার থেকে। দ্বিতীয়, আপনি খেয়াল করবেন আপনারা এই যে ন্যায় যাত্রা দেখাচ্ছেন, মমতা ব্যানার্জি তার সরকারি মুখপাত্র, তার দলের মুখপাত্র কিন্তু এই ন্যায় যাত্রার শুরুর দিন প্রেস কনফারেন্স করে আপনি চ্যানেলও দেখানো হয়েছিল যে 6,700 কিলোমিটারের এই রাহুল গান্ধী যাত্রাটা নর্থ ইস্টে, তার পুরোটা ন্যায় যাত্রা, বাট বেঙ্গলের যে অংশটুকু তিনি হাঁটবেন সেটা হচ্ছে অন্যায় যাত্রা। অর্থাৎ আপনি যদি জোটের প্রশ্নটা বলেন, জোটের প্রথম এবং প্রধান ধর্মটাই হচ্ছে যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইস আঞ্চলিক দল মমতা ব্যানার্জি করবে না, এটা তার রাজনীতির ইতিহাসে নেই। দ্বিতীয়, আপনি কংগ্রেসের অ্যাসপেক্টে আসুন ভাস্কর বাবু, বলা হয় জোট রাজনীতি ধর্মে কখনো সবসময় আপনি রোহিত শর্মার মতন 2020 খেলে একদম 4-6 মারবেন এমন নয়। জোট রাজনীতিতে বড় শরিকদের কখনো কখনো পিট কামিন্স এর মতন টসে জিতে ফিল্ডিং ও নিতে হয়, দ্যাট ইজ স্যাক্রিফাইস। সেটা কি কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস করেছে? কার্যত করেনি। আপনি 5 রাজ্যে যেখানে একটা অ্যাসিড টেস্ট ছিল, দ্যাট ইজ ফ্লোর টেস্ট, সেখানে ভাস্কর বাবু আপনার চ্যানেল আপনি দেখিয়েছেন বহু জায়গায় কংগ্রেসের শুধু দায়িত্বহীন জ্ঞানহীন পদক্ষেপের জন্য বহু আঞ্চলিক দল হেরে গেছে, তারা ন্যাচারাল অ্যালায়েন্স। একদম একদম, আমি একটু একটু ইন্টারাপ্ট করছি ঝন্টুদা, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। যে ভূমিকা কংগ্রেসের কথা, যে কংগ্রেসের যে ভূমিকার কথা আপনি বলছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই রাজ্যের আসপেক্টে একই ভূমিকা কি তৃণমূল কংগ্রেসেরও? এই রাজ্যে তো তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী, কংগ্রেসকে অত্যন্ত দুর্বল সেটা সবাই জানে। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসকে দুটোর বেশি আসন ছাড়বো না, যেটা যদি রাহুল গান্ধীর ফ্লেক্স ছেড়ে ছিঁড়ে দেওয়া, ন্যায় যাত্রাকে আটকে দেওয়া, সেটাও কি ওই কংগ্রেসই শিক্ষা?
না, আমি আপনার কথাটা ধরেই বলছি, দেখুন একদম পরিষ্কার সত্য, আমি শুরুতেই বলেছিলাম জোট ধর্মে কিন্তু কংগ্রেসেরই সন্তান তৃণমূল কংগ্রেস, তার ধারাটাকেই নিয়ে এসছে বংশ পরম্পরায়, দ্যাট ইজ জেনেটিক্যালি। আমি আরেকটা প্রশ্ন যেখানে বলি ভাস্করবাবু, এটা তো সত্যি কথা, অ্যাসপিরেশনের প্রশ্নে কোনো দল পিছিয়ে নেই, একদম পরিষ্কার, এবং যারা অ্যামিচারিস্ট কেউ নয়, ভাস্করবাবু অ্যামিচারিস্ট কেউ নয়, তারা পলিটিক্স করতে এসছে, ফলে তাদের প্রেশার গ্রুপ মমতা কেজরিওয়ালের প্রেশার গ্রুপ। এবং আরেকটা কথা আমি বলি, যে রাজ্যগুলোতে যে বিদ্রোহ গুলো করছে আঞ্চলিক দলগুলো, সেই রাজ্যগুলোতে কিন্তু কংগ্রেস ডাইনোসর। আপনি পরিষ্কার বলুন না, ইউপি, ইউপি সবচেয়ে বড় রাজ্যে, সেখানে রায়বেরিলি একটা সিটে সোনিয়া গান্ধী জেতা ছাড়া আপনি বলুন তো ভাস্কর বাবু ইউপিতে কংগ্রেস কোথায় আছে? আমি পরিষ্কার আপনাকে বলছি, লাস্ট নির্বাচনে বহরমপুর লোকসভায় 7টি আসনের মধ্যে 7টি অভিজ চৌধুরীর কংগ্রেস হেরে গেছে, তার বহরমপুর জিতেছে বিজেপি, বাকি 6টায় অ্যাবসুলেট মেজরিটিতে ছিল তৃণমূল। তাহলে অ্যাসপিরেশনের প্রশ্নে যদি আপনি স্যাক্রিফাইসের কথা বলেন, তাহলে আপনাকে তো সর্বভারতীয় স্তরে আগে রাস্তাটা খুলতে হবে। আপনি 5টি রাজ্যে যেখানে সব জায়গায় আঞ্চলিক দলগুলো, ছত্তিশগড়, কর্ণাটকে যেখানে মার্জিনালি আঞ্চলিক দলগুলো জেতে, কংগ্রেস কোনদিন জিতেনি, সেখানে কংগ্রেস কার্যত তাদের ইভেন সিপিআই সিপিআইএম তাদের ন্যাচারাল অ্যালায়েন্স যারা স্বাধীনতার পর থেকে করে আসছে তাদেরকেও তারা ছাড়েনি, সীতারাম চুরি হাত পা ধরেছে রাহুল গান্ধীর, করেনি, যে জায়গাগুলো জিততে পারতো কার্যত আমাদের হিসাব বলছে, তাহলে সেই জায়গায় কেন আঞ্চলিক দলগুলো সর্বশক্তিমান হয়ে আপনাকে ছাড়বে? এটা অর্থাৎ অর্থাৎ সুস্মিতাদি পরিষ্কার বলছে যে কংগ্রেসের ক্ষেত্রে জয়সি করনি আসি ভরনি, অর্থাৎ যেমন কংগ্রেস করেছে কংগ্রেসের সঙ্গেও তেমনটাই হচ্ছে। দেখুন ঝন্টুদা, দুটো কথার উপরে আমি দুটো প্রশ্ন তুলতে চাই। এক হচ্ছে জোট ধর্মের কথা ঝন্টুদা বললো, জোট ধর্ম যদি কংগ্রেস না জানতো তাহলে ইউপিএ সরকারের আমলে দুটো টার্মে 10 বছর কিন্তু সরকার চালাতে পারতো না জোট অ্যালায়েন্স করে, ঠিক আছে? ওই সরকারটা কিন্তু অ্যালায়েন্স সরকারই ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে যেই যে বিধানসভায় যে 7টা সিটে অধীর চৌধুরীর কেন্দ্রে পিছিয়ে থাকার কথা তিনি বললেন, সেই জায়গায় আমি ওনাকে মনে করাতে চাই, বিধানসভা এবং লোকসভা এই দুটো ভোটেরই কিন্তু কম্পালশন আলাদা, এই দুটো ভোটের কম্পালশন কিন্তু এক না। বিধানসভার ভোট হয় এক কম্পালশনে, আর লোকসভার ভোট হয় আর এক কম্পালশনে। আর তৃতীয়ত কথা হচ্ছে, আজকে এই যে ফ্লেক্স ছেঁড়া, হোর্ডিং ছেঁড়া, তৃণমূলের এই বিরোধিতা করা, এটা কিচ্ছু না, রাজ্যে একটা বাইনারি ভিশন, যেটা 2021 তারা মানে তারা এটাতে সাকসেস হয়েছিল, যে আজকে যেই বারংবার বলে না কংগ্রেস আর বাম শূন্য হয়ে গেছে, এই জায়গাটা এই যে 77টা সিট তার আগের টার্মে 2016 টার্মে কংগ্রেস এবং সিপিএমের ছিল, বামেদের ছিল, সেই সেই সিটটাই ঘুরে ঠিক বিজেপির কাছে এসছে। মানে ব্যাপারটা হচ্ছে ঠিক বাইনারি একটা ভিশন, তৃণমূলের পক্ষে তৃণমূলের বিপক্ষে, দুটো ধর্মকে মানে ভেদাভেদ সৃষ্টি করে দুটো ধর্মের মধ্যে দুভাগে ভোটটাকে ভাগ করা হয়েছে। এবং আরেকটা যেটা ব্যাপারটা হচ্ছে, কংগ্রেস থেকে যেহেতু তৃণমূল ভেঙে তৈরি হয়েছে, তৃণমূলের একটা একটা জায়গায় একটা বাধ্যবাধকতা আছে, তৃণমূলের একটা নিজস্ব কম্পালশন হচ্ছে, যদি কংগ্রেস ক্ষমতায় বেশিভাবে ক্ষমতা প্রদর্শন করতে থাকে তাহলে তাদের ক্ষমতা খর্ব হবে, কংগ্রেসের ক্ষমতা যত খর্ব করতে পারবে তত তাদের দলের শ্রীবৃদ্ধি হবে। এইটা কিন্তু পরিষ্কার একটা পিকচার, এই পিকচারে কিন্তু কোনো জায়গায় কোনো ভুল নেই, যার জন্য আজকে রাহুল গান্ধী যখন উত্তরবঙ্গে মিছিল করতে আসছে তখন কেন বুঝতে হবে তো কংগ্রেসের ভোটটাই তো তৃণমূলে শিফট করেছে, আর তাছাড়া কিছু এদিক ওদিক ভোট যেগুলো আছে, যত নেতা আছে সমস্ত কংগ্রেস থেকে গেছে, ইভেন তাদের দলের মেন যে সুপ্রিমো মমতা ব্যানার্জি, তিনিও কংগ্রেসের প্রোডাক্ট, তাহলে সুতরাং সেই জায়গায় কংগ্রেসের বাই প্রোডাক্ট, তা সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস কি যত খর্ব করতে পারবে ততই তৃণমূল। তাহলে সেই কংগ্রেস সেই তৃণমূলের সঙ্গে আপনারা জোট বাঁধতে গেলেন কেন? সেই তৃণমূলের সাথে জোট বাঁধতে গেছি, আবার সেই এক কথায় আসতে হবে, আমরা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করতে চেয়েছি, আমরা এই সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাস্ত করার জন্য বিজেপি বিরোধী যে কটি দল আছে প্রত্যেকটি দলকে স্বাগত জানিয়েছিলাম, শুধু তৃণমূল। অনিন্দ্যদা, অনিন্দ্যদা, আপনারা কংগ্রেসের এই মহানুভবতা বিষয়টাকে বুঝতেই পারলেন না? মানে সুস্মিতা দিদি কি বলছে, মানে আস্তে আস্তে মরে যাচ্ছে। আচ্ছা, কংগ্রেস শূন্য পাওয়ার পেছনে তৃণমূল কংগ্রেসের অবদান? আরে মানুষ আপনারা ভোট দেয়নি, আপনারা শূন্য কংগ্রেসের অবদান না, তৃণমূল কংগ্রেসের অবদান বিজেপিকে দিয়ে তৃণমূল কংগ্রেস করিয়ে দেয়, কারণ আজ তো ভাইপো জেলে যাবে, আরে ভাইপোকে বাঁচাতে হবে তো, আরে ভাইপোকে বাঁচাতে হবে, কতগুলো নেতা মন্ত্রী জেলে থাকবে, আর কতগুলো নেতা মন্ত্রী জেলে থাকবে, কাউন্সিলর হয়েছিলেন, বামেরা আপনাকে মেরেছিল না? সেই বামেরা কি হয়েছিল?
মানে প্রদেশ কংগ্রেস কি কথা বলছে, কেন বলছে, সেটা উনাদের নেতা রাহুল গান্ধী বুঝতে পারেন না। অধীর চৌধুরী মুখের কথা বলছেন, অধীর চৌধুরীকে এখন এমন অবস্থা, কিছু কিছু প্রেমিক থাকে, বারবার রিজেকশন পাওয়ার পরও অফার করতেই থাকে প্রেম, মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, সেই নীতি নিয়ে এখন কংগ্রেস চলছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বারবার বলছে আমরা জোট করব না, তাও কংগ্রেস থেকে রাহুল গান্ধী এবং রাহুল গান্ধী সাকরেররা বলছে যে একটু প্রেম দাও, একটু প্রেম দাও, প্রেম পাচ্ছে না, সে যেন ঘুরে বেড়াচ্ছে জাদু কি ঝাপ্পি নিয়ে আমাদের রাহুল গান্ধী প্রেমের জন্য। খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে এই টাগ অফ ওয়ারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একটা যেমন বিষয়। আমি ঝন্টুদা আবারও আপনার কাছে আসবো একটু বিহারের রাজনীতির জায়গায় দাঁড়িয়ে, কারণ কিছুক্ষণের মধ্যে নীতিশ কুমার ফের একবার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করতে চলেছেন, যদিও তার জোট সঙ্গীটা বদলে যাচ্ছে, আসন সংখ্যায় দাঁড়িয়ে তাদেরকে প্রমাণিত করার কিছু নেই, তার কারণ বিজেপির 78 আর জেডিইউর 45টি মিলিয়ে ম্যাজিক ফিগার 222 থেকে একটি আসন বেশি রয়েছে 123, সেখানে জিতেন রাম একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছিল, কিন্তু এখনও পর্যন্ত জিতেন রামের কোনো অবস্থান সুনিশ্চিত করা যাচ্ছে না। বিহারের এই যে সমীকরণ বদল আগামী লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে জন্টুদা? আমি আপনাকে প্রথমেই বলি যে বিহারের চালচিত্রটা কিন্তু 2004 সাল থেকে আপনাকে স্টাডি করার ব্যাপার থাকবে। বিশ্বনাথ প্রতাপ সিং যখন বিহারের একটা ক্যালকুলেশন এনেছিল মন্ডল কমিশন, মানে পিছড়ে বর্গের সংরক্ষণের একটা পার্ট, যেটা ভারতবর্ষে একটা খুব সাকসেসফুল মডেল ছিল, তারপরে 2004-এ সেই সাকসেসফুল মডেলকে ভাঙতে ভাস্করবাবু কংগ্রেসকে কিন্তু একটা স্লোগান আনতে হয়েছিল জোটে, সেটা হচ্ছে কংগ্রেস কা হাত আম আদমি কে সাথ। আপনাকে আমি একটা সত্যি কথা বলি যে সুস্মিতা দির কথাটাকে আমি কার্যত সত্যি নিয়েই বলছি, যে বিধানসভা লোকসভা দুটো আঙ্গিক এক নয়, কিন্তু সুস্মিতা দি বিহার বলেন, ইউপি বলেন, পশ্চিমবঙ্গ বলেন, কিংবা আপনি বলেন সুদূর পাঞ্জাব, এখানে এমন কোন সোশ্যাল ডাইনামিক্স এবং রিজনাল কেমিস্ট্রি এবং জিওপলিটিক্যাল কোন সিনারিও এখনো পর্যন্ত কংগ্রেস তুলতে পারেনি, যার তাগিদে আমরা বলতে পারি লোকসভায় সিনারিওটায় কংগ্রেসের ফেভারে কিছুটা থাকবে, এটা আমরা আপনারা ভালো করে জানবেন। এমন কোন স্লোগান নেই, ওটা অধীর চৌধুরী কারিশমা, অধীর চৌধুরী কারিশমা, ওটা অধীর চৌধুরী কারিশমা, তৃণমূল অনেক চেষ্টা করেছে অধীর চৌধুরীকে হারানোর, পারবে না। অধীর অধীর কংগ্রেসে থাকবে কি? নিশ্চয়ই থাকবে, বুকে হাত দিয়ে বলতো, অধীর কংগ্রেসে থাকবে, একদম থাকবে, আপনারা এত চিন্তা করবেন না, থাকবে, অধীর সিটটা আপনারা বের করতে পারবেন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আপনি বিহারে চলে যান, বিহারে জোট রাজনীতিতে এই মুহূর্তে আমরা আইএনডিএ জোটের যে মহাগঠবন্ধন যেটা বিহারে ছিল কংগ্রেসের সাথে নীতিশের এবং লালুর, সেটা কিন্তু সংখ্যাগতভাবে কিন্তু এক নম্বরে ছিল, তারপরে ছিল কেজরিওয়াল, তারপরে মমতা ব্যানার্জি, অর্থাৎ এই নিরঙ্কুশ একটা পার্ট যখন চলে যায় শুধু সংখ্যাটা যায় না, তার একটা ইম্পালশন চলে যায়, যে ইম্পালশনটা কিন্তু জিওপলিটিক্যাল সিচুয়েশনকে হ্যাম্পার করে। এবং আমি আপনাকে পরিষ্কার বলি এই মহাগঠবন্ধনে যদি নীতিশ থাকত সেখানে কার্যত লোকসভায় ওয়াশ আউট হতো নীতিশ, লো ওয়াশ আউট হতো বিহারে, এই মুহূর্তে বিজেপি আছে, উনি কিন্তু পালস বুঝতে পেরেছিল। ফলে এই যে আপনি বলছেন না পিছড়ে বর্গের সংরক্ষণ এটা সেটা, এতেও কিন্তু সামান্য পরিমাণে সিচুয়েশনটা তৈরি হ্যাম্পার হয়নি, কারণ ভারতবর্ষে এই মুহূর্তে একটা এমন একটা গভর্নমেন্ট চাইছে যে গভর্নমেন্টায় একটা ব্যক্তিগত ক্যারিশমার মেকানিজম থাকবে, একটা সংগঠিত পার্ট থাকবে, একটা স্থিতিশীলতা থাকবে, এই তিনটে, থ্রি টায়ার অফ দ্য কম্পলিশন অফ দ্য পলিটিক্স, এটা কিন্তু ভারতবর্ষের মানুষ জানতে চাইছিল, বুঝতে চাইছিল। এই জাতীয়তাবোধের একটা লেহের, সেটা কিন্তু নীতিশের অভিজ্ঞ চোখ এড়ায়নি, ভাস্কর বাবু এড়ায়নি বলেই কিন্তু তিনি সময় থাকতে বেরিয়ে আসতেন, এটা সুদূর প্রসারিত হবে বলে আমার মনে হয় রাজনীতিতে।
এবং লোকসভা নির্বাচন। বেশ বেশ, আমি আবার একটু রাজের কাছে আসবো। রাজ, যে পরিস্থিতিটা তৈরি হলো, বিশেষ করে আমি বাংলার আসপেক্টেই বলি, অমিত শাহ এসে 35টি আসনের লক্ষ্যমাত্রা রেখে গেছে আপনাদের এই বাংলা থেকে, জানি না কটা পাবেন, যদিও কানাঘুষা শোনা যাচ্ছে যে 10-এর উপরেও নাকি এবছর ওঠাটা আপনাদের পক্ষে অনেকটা অসুবিধে, কিন্তু জোট রাজনীতির আসপেক্টটা যেখানে গিয়ে দাঁড়ালো, অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম আলাদা আলাদা এবং তৃণমূল কংগ্রেস আলাদা আলাদা করে যদি আসন দেয়, তাহলে কি সেটা অনেকটা আপনাদের পক্ষে সুবিধে হবে আপনাদের লক্ষ্যে পৌঁছতে, কি মনে হচ্ছে? দেখুন, আমাদের যে লক্ষ্য আছে 35+, সেই লক্ষ্য আমরা পুরো করব। 2019 আমাদের লক্ষ্য ছিল যে আমরা 20টার বেশি পাবো, প্রায় প্রায় আমরা 20-র কাছাকাছি আমরা গেছিলাম। কিন্তু আজকে বুঝতে হবে, কংগ্রেসের যে পলিটিক্স, মাইসেলফের যে পলিটিক্স, এই পলিটিক্স থেকে কংগ্রেস আর বেরো হতে পারছে না। কংগ্রেসের আজকে লড়াই গণতন্ত্রে বাঁচানোর জন্য নয়, কংগ্রেসের লড়াই আজকে দুটো সিট নেবো না, আমাদেরকে 8-10 সিট দিতে হবে, এই জায়গাতে আজকে কংগ্রেসের লড়াই। এখানে কংগ্রেসের কেন্দ্রের পশ্চিমবঙ্গে তো কোন বিরোধী দল পারমিশন পায় না কোন সভা করার জন্য, কংগ্রেস কি জানতো না? কংগ্রেস কেন এই চিঠির আদান প্রদান করছে? কেন একটা স্ট্রং স্ট্যান্ড নেই কংগ্রেসের? কারণ কংগ্রেস আজও বলে যাচ্ছে, আজই জাদু কি ঝাপ্পি চলছে তৃণমূলের সাথে, আমাদেরকে সিট দিয়ে দাও, সিট দিয়ে দাও। এত দয়নীয় অবস্থা একটা এই দলের, যেই দল চিন্তা করছেন কেন আপনারা? শুরু করেছে আমাদের যখন এত খারাপ অবস্থা, আপনাদের চিন্তা করার দরকার নেই? তাদেরকে খুঁজে পাওয়া যাবে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার কথা তো। কংগ্রেস একেবারে একেবারে আমাদের আজকের সানডে এডিটোরিয়ালের রেস্ট টানতে হবে। খুব স্বাভাবিকভাবে জোট জটিলতার যে চিত্রটা ফুটে উঠেছে, তা আগামী দিনে আরো জটিলতর হয়ে ওঠে কিনা সেটা দিকে আমাদের যেমন নজর থাকবে, ঠিক তার পাশাপাশি এই রাজনৈতিক পেরিফেরিটা ঠিক কোন দিকে যায় সেদিকেও দেখবে। আজকে বিদায় নেওয়ার আগে অবশ্যই আমাদের সঙ্গে আজকে যারা অতিথি ছিলেন, সুস্মিতা দি, ঝন্টুদা, অরিন্দদা এবং রাজ, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। খুব স্বাভাবিকভাবেই নীতিশ কুমারের INDA জোট থেকে বেরিয়ে যাওয়া, সেটা INDA জোটকে কতটা ধাক্কা দিল, এই ধাক্কা সামলে উঠে এই জোট আরও আদৌ টিকে থাকে কিনা সেটা যেমন তাৎপর্যপূর্ণ, ঠিক তার পাশাপাশি বাংলার মাটিতে দাঁড়িয়ে যুযুধান চতুর্মুখী লড়াই যদি বাংলার মানুষকে দেখতে হয়, তাহলে সেখান থেকে নেপোয়ে দই কে খাবে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। নজর থাকবে আমাদের সবটার ওপর, আপনাদের নজর থাকুক CNN-এর দিকে। সানডে এডিটোরিয়াল আজ এই পর্যন্তই, নমস্কার।